আজি নতুন ভিডিওক আপনার স্বাগত। যদি ভিডিওটি ভাল লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলতু না। আজ ভিডিওর টপিক শ্রীক্ষেত্র আখড়া পরম্পরার পুরী। আসলে জাঁয়া শ্রীমন্দির বিষয়ে টিকি বড় ঠাকুর পুরুষোত্তম ক্ষেত্রে মাহাত্ম্য পুরাণ বর্ণিত ও সর্বজন বিদিত। এর বেশপোশাক চালিচলন যাত্রা পর্ব ইত্যাদি বিশ্বব্যাপী বিখ্যাত। কেবল শ্রীজগন্নাথ মহানীয়তা প্রতিপাদন পাই নহে, এর সংকলিত সংস্কৃতি সম্পূর্ণ সমাজ গঠন পাই চারিগোটি প্রগতিমূলক কর্মপন্থা দ্বারা এই ক্ষেত্রকে সাংবিধানিক ন্যায় সংগঠিত করা যাইছে। শ্রীমন্দির প্রতিষ্ঠা কাল খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে মহারাজ চোড়বঙ্গদেবঙ্ক নির্দেশে শ্রীমন্দির রক্ষা বিধান নিমন্তে ক্ষেত্রের চারিদিকে কোট বা দুর্গ স্থাপন করা যাই। পরবর্তী সময়ের অনুল ভীমদেবঙ্ক সুপারিশ ক্রমে সম্পূর্ণ দুর্গ বিধি শ্রীমন্দিরের মেঘনাথ পাচেরি ও কর্মবিড়া নির্মিত হয়েছিল। সেতবে ক্ষেত্র অধিবাসী কহিলে কেবল সেবায়ত সম্প্রদায়কে বুঝাও থাকে। গঙ্গবংশ রাজত্বের মধ্যভাগ ও সূর্যবংশ রাজত্বের প্রারম্ভে শ্রীমন্দির উপরে বৈদেশিক আক্রমণ আরম্ভ হবার সূর্যবংশ সুনামধন্য গজপতি প্রতাপ রুদ্রদেব শ্রীক্ষেত্র প্রবেশ পথে বড় দ্বার স্থাপন করে জগন্নাথ ঘাট চারিনাড়ে তনতি ফাটক প্রতিষ্ঠা করে ক্ষেত্রের চারি কোণে গুরুজর আয় আরম্ভ করে কুদ্বিদিন ও সিজখাঙ্ক আক্রমণ বলবত্তর রহবার খোর্ধা রাজবংশের আরম্ভে বক্সি নেতৃত্বের ক্ষেত্ররক্ষা বৃদ্ধি বলবৃদ্ধি করে সাত সাহিরে 20 জন বিশিষ্ট সভ্যকে নিয়ে আখড়া নামে এক প্রতিনিধিমূলক সংগঠন হয়েছিল।